কবি জীবনানন্দ দাশের প্রত্যেকটি কবিতাই হৃদয়স্পর্শী, কারণ তার কবিতার মধ্যে প্রকৃতি যেন মিলেমিশে একাকার হয়ে গেছে। প্রকৃতিকে নিয়ে তার প্রত্যেকটি কবিতা এক অনবদ্য রূপ ধারণ করে থাকে। এই প্রকৃতিকে নিয়েই তার একটি কবিতা আবার আসিব ফিরে, আবার আসিব ফিরে ধান সিঁড়িটির তীরে এই বাংলায়। হয়তো মানুষ নয়, হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে, হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে, কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঁঠাল ছায়ায়। হয়তো বা হাঁস হব কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়ে, সারাদিন কেটে যাবে কলমির গন্ধ ভরা জলে ভেসে ভেসে। আবার আসিব আমি বাংলার নদী মাঠ ক্ষেত ভালোবেসে, জলাঙ্গির ঢেউয়ে ভেজা বাংলার সবুজ ডাঙায়। হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার আকাশে, হয়তো শুনিবে এক লক্ষ্মী প্যাঁচা ডাকিতেছে শিমুলের ডালে, হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে, রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক সাদা ছেঁড়া পালে ডিঙা বায়, রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকার আসিতেছে নীরে। দেখিবে ধবল বক আমারই পাবে তুমি ইহাদের ভিড়ে।